আর সেদিন ভেবেছিলাম যে আমি নিজের গাড়ি নিয়ে হয়তো আসবো বা বাইক নিয়ে আসবো। বন্ধুরা, এই খাদুংলা টপ আমাদের গাড়ি পৌঁছে গেছে এখানে। চেষ্টা করবো গাড়ি পার্ক করে আগে ছবি তোলার। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম রানিং, গুড মর্নিং ফ্রম লে। আমরা আজকে হচ্ছে প্রথমে খাদুংলা যাব, খাদুংলা টপ। খাদুংলা থেকে আমরা নুবরা ভ্যালি যাব। তো আজকে ডিস্টেন্সটা খুব একটা নয়, বাট তাও জার্নি আছে। তো আর দেরি করছি না, তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। আর এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে লাগেজ প্যাক করে নিচ্ছি, করে আমরা বেরিয়ে যাব। তো আমাদেরকে আজকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে ব্রেড, আন্ডা ভুজি আর হচ্ছে চিড়ে পোলাও। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। তো আমরা এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো, দেন আমরা বেরিয়ে যাব। আর এখন প্রায় 11:30 বেজে গেছে, তো একটু লেটও হয়ে গেছে আজকে আমাদের, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এবার বেরিয়ে পড়লাম। এখন এখন বাজে হচ্ছে 9:53। তো আমরা ভালো টাইমে বেরিয়েছি। আর হচ্ছে এখন আমরা শান্তিস্তূপাতে যাচ্ছি, দেন ওখান থেকে আমরা নুবরা ভ্যালির জন্য বেরিয়ে যাব। আর মাঝে পড়বে খাদুংলা ডিস্ট্রিক্ট, এগুলো পড়ে যাবে। এগুলো হচ্ছে আমরা ঘুরবো। এখানকার রাস্তাগুলো এত ছোটো ছোটো রাস্তা, মানে গাড়ি ওদিক থেকে একটা ডুবে গেলে আর এদিকে আর আসবে না। এইটুকুনি ছোটো জায়গার মধ্যে একটা ব্রিজ করে দিই, যা সুন্দর। তবে রাস্তাগুলো একটু সরু সরু, এটাই একটা প্রবলেম। ঠিক আছে, চলো, এখানকার লোকজন দেখছি মানে খুব একটা প্রবলেম করছে না, জায়গা একে অপরকে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে শান্তিস্তূপা। তো আমরা ডান দিকে পার্কিং করে দিই, পার্কিং করে দিয়ে এবার তোমাদেরকে দেখাবো জায়গাটা। শান্তিস্তূপাতে ঢুকতে গেলে 30 টাকা লাগে, টিকিট কাটতে হয় পার হেড। তো আমরা 3টে টিকিট কেটে নিলাম, এবার যাচ্ছি ভেতরে। এই হলো সেই শান্তিস্তূপা, কি অসাধারণ দেখতে, মানে দেখেই সত্যি বলছি মনটা শান্তি হয়ে যাচ্ছে। আমরা এবার শান্তিস্তূপার ভেতরে যাচ্ছি। এখানে বলেছে জুতোটা খুলে যেতে, তাই জুতোটা এখানে খুলে তারপরে যাচ্ছি। যতই উপরে উঠছি ততই যেন একটা ভিউ পাচ্ছি, দেখো তোমরা কি সুন্দর দেখাচ্ছে না শহরটা। তোমাদেরকে আর একবার তাও এই সিটিটা দেখাতে খুব ইচ্ছা করলো, তাই দেখাচ্ছি। এখান দিয়ে সমস্ত রোড দিয়ে গাড়িগুলো আসছে, উঠে এখানে সবাই মনাস্ট্রিতে আসছে। আর এদিকে হচ্ছে রোড, আর এই সিটিটা খুব সুন্দর লাগছে এখান থেকে। কিন্তু তো আমরা এবার বেরিয়ে পড়েছি, এবার আমরা খাদুংলার দিকে যাচ্ছি। খাদুংলা টপ, যারা সবার কাছে প্রিয়, যে ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলব। কিন্তু প্রবলেমটা কোথায় সেটা হচ্ছে যে আজকে লেতে ভালো লোক আছে, এবার ওখানে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবো কি পারবো না, এটাই সব থেকে বড়ো মানে চাপের ব্যাপার। কারণ বেশিরভাগ লোক বাইক নিয়ে ছবি তোলে, এবার আমি গাড়ি নিয়ে ছবি তুলবো, এবার পসিবল হবে কি না আমি জানি না, দেখা যাক, ট্রাই করবো, যা হবে হবে। যেমনি বলা তেমনি কাজ, জ্যাম স্টার্ট এখন থেকেই। বন্ধুরা, এখানে আর কি একটা চেকপোস্ট ছিল, আমি তো খুব ঘাবড়ে গেছি, কারণ আমার কাছে পারমিটের কোনো কাগজপত্র নেই, আর আমি চাইও নি, আমি ভুল হয়ে গেছি, কারণ এক্সাইটমেন্ট একটা আজকে আলাদা কাজ করছি, কারণ খাদুংলা যাবো। তো এখন তেল ভরালাম, তেল ভরানোর পরেই দেখছি চেকপোস্ট পড়ে গেছে। এবার আমি একজন মহিলা আসলো ওখানকার, তো আমাকে বললো যে স্যার আপনার পারমিট, আমি বললাম যে আমার পারমিট নেই, যারা বাইকার গ্রুপ ছিল তারা আগে বেরিয়ে গেছে, তাদের কাছে আমার পারমিট পড়ে আছে। তো জিজ্ঞেস করে নিই যে কতজন আছি, দিয়ে ছেড়ে দিল, আর কিছু বললো না। মানে এখানকার মানুষ কিন্তু কিছুটা হলেও বিশ্বাসে আর কি কাজ করে, আমি যেটা কালকেও প্রমাণ পেয়েছি, আজকেও সেটা প্রমাণ পেলাম, এটা ভালো একদিক দিয়ে। তো যাই হোক, যাচ্ছি, যাত্রা শুরু হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাট কেমন কি, দেখো। তবে পাহাড়ের ধার কিন্তু বেশ খাদ, আর খুব ন্যাড়া সাইডটা, রাস্তা খুব একটা চওড়া নয় কালকের মতন। তোমরা রাস্তা দেখেছো কিরকম, মানে একদম সরু সরু রাস্তা, কিন্তু গাড়ি ওদিক থেকে এদিকে আসলে খুব চাপ, যতই হোক একটু ভয় তো লাগছেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠান্ডা মাথায় এখন গাড়ি চালাতে হচ্ছে আমাকে। কিছু প্রবলেম হয়েছে নাকি, কিছু প্রবলেম হয়ে গেছে? হ্যাঁ, চালু নেই, ব্যাটারি কা প্রবলেম আ রহা হ্যায়। ও হো, ফোন কিয়া মেনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাঙ্ক ইউ। ঠিক আছে, একটা দাদার বাইকের প্রবলেম হয়েছে, ব্যাটারিটা বসে গেছে।
এইসব জায়গায় ব্যাটারি বসে যায়, মানে বুঝতে পারছো কী অবস্থা বন্ধুরা, মানে আশেপাশে কেউ কোথাও নেই হেল্প করার মতন। তো ফোন করেছে, বললো আসছে, ঠাকুর যেন সবাইকে রক্ষা করে, ঠিক এরকম করি। তারপরে বাপ, তো বন্ধুরা আমার সাউথ পুরুলিয়াতে এখানে চেকপোস্ট ছিল, তো গাড়ির নাম্বার আমরা কোথা থেকে এসেছি না তার সমস্ত ডিটেলসগুলো দিতে হলো। দেওয়ার পর এবার আমরা গাড়িতে বসলাম। এখান থেকে কিন্তু হালকা একটা অক্সিজেনের প্রবলেম হালকা আছে একদম, ঠিক আছে। একটু ওআরএস খাচ্ছি এখন, আর আস্তে আস্তে করে গাড়ি চালাবো। তো কোনো চিন্তা, মানে মাথা ঠান্ডা রাখতে হবে এইসব জায়গাগুলোতে, যে হ্যাঁ ঠিক আছে তোমার কিছু হয়নি, তুমি একদম ওকে। তো একদম মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে। তো চলো এগোই, অনেক কাছে চলে এসেছি এবার পাহাড়ের, এবং বরফের একদম কাছে, মানে এবার যেন ছুলেই আর কি ধরতে পারবো। এবার ঠান্ডাও কিন্তু বেশ বাড়ছে, কাজ তুলে দেওয়াটা খুব ভালো হবে। ঠান্ডা যত মাথায় হাওয়া লাগাবে তত মাথা ধরবে, মাথা যন্ত্রণা যখন করছে তো ঠান্ডা হাওয়াটা কম লাগানোটাই বেশি ভালো হবে। বন্ধুরা তোমাদেরকে ভিউটা না দেখে আর পারলাম না, মানে বাদিকে বরফের পাহাড় আর এদিকে হচ্ছে বাদামি রঙের পাহাড়, মানে দুটোর মিক্সিংটা দেখো জাস্ট, মানে ভাবা যাচ্ছে না। রাস্তা জ্যাম, একটু কপুর নিচ্ছি আর ওআরএস খাচ্ছি, এছাড়া এখানে কোনো উপায় নেই, এটাই করতে হচ্ছে। কারণ কানে হালকা একটা ব্যথা আছে, প্লাস এখানে আর একটা ছোট্ট সমস্যা হচ্ছে, যেটা সেটা হচ্ছে যে মাথা হালকা হালকা ঘুরে যাচ্ছে। তো এখন ওটাই চিন্তা করছি, এখন গাড়ি স্টার্ট করে রেখে দিয়েছি, কারণ গাড়ির ব্যাটারিও যাতে না বসে যায় এটাও চিন্তা রাখতে হচ্ছে মাথায়। বন্ধুরা কর্পূর ক্যারি করবে অবশ্যই যদি তোমরা লাদাখ আসো, মানে একদম কলকাতায় কর্পূর, অক্সিজেন, কোকাসিক্স, টাইমক্স, এই সমস্ত ওষুধগুলো খুব ক্যারি করবে, মানে এগুলো কী পরিমাণ কোথায় যে কাজে দেবে তুমি নিয়েও জানো না। মানে আমরা একটু আগে সিটি দিয়েছিলাম, কত হাসছিলাম খুলছিলাম, ও কী মজা, হ্যানা তেনা, মানে জাস্ট উঠে আসলাম, এক ঘন্টাও হয়েছে, হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে, তার মধ্যেই অবস্থা, আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে সবথেকে বড় কথা। বন্ধুরা ভিড়টা খালি দেখো, এখানে খারদুংলা টপে আমরা উঠে গেছি, মানে মারাত্মক লাগছে এবার সিরিয়াসলি। আমরা জানি না গাড়ি এখানে দাঁড় করাতে পারবো কি পারবো না, হবে না গাড়ি দাঁড় করাতে পারবো। এটা একটা ছবি বন্ধুরা, এই খারদুংলা টপ, আমাদের গাড়ি পৌঁছে গেছে এখানে, চেষ্টা করবো গাড়ি পার্ক করে আগে ছবি তোলার, একটু তো পার্ক করবো, একটা ছবি তো এখান থেকে নিয়ে যেতেই হবে, গাড়ির ছবি তুলতে পারলাম না, ব্যাড লাক আমার এটা। এখানে গাড়ি পার্কিংয়ের সমস্যা হচ্ছে, তো বেরিয়ে যাচ্ছি আমরা জাস্ট। খারদুংলা টপ তোমাদেরকে দেখাতে পেরেছি মোটামুটিভাবে, পুরোটাভাবে দেখাতে পারলাম না কারণ আমার গলার অবস্থা খারাপ হচ্ছে আস্তে করে, আর হচ্ছে মানে অক্সিজেন প্রবলেমও এখানে একটু একটু আছে, তাই এখানে আর এমনি প্রচণ্ড জ্যাম হয়ে আছে প্রচণ্ড, তাই কথা বলতেও পারছি না বেশি, তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। মানে কলকাতা থেকে আসতে পেরেছি এটা অনেক আমার কাছে অনেক বড় ব্যাপার। বাড়ি থেকে ছাড়ছিল না কোনোভাবেই, আগেরবার যখন এসেছিলাম তখন আমরা চণ্ডীগড় থেকে এসেছিলাম গাড়ি ভাড়া করে, তখন এই এখানে এর আগের যে ভিউ পয়েন্টটা আছে, মানে মেন যে খারদুংলা টপ লেখাটা, তো ওখানে দাঁড়িয়ে অন্য একটা বাইকে ছবি তুলেছিলাম। আর সেদিন ভেবেছিলাম যে আমি নিজের গাড়ি নিয়ে হয়তো আসবো বা বাইক নিয়ে আসবো, তখনও আসতে পারিনি। তারপরে আমার বিয়ে হয়, তারপরে অনেক প্ল্যান হয়েছে, অনেক ক্যান্সেল হয়েছে, আসতে পারছিলাম না, ফাইনালি এসেছি, এটাই ভালো লাগছে আর কিছু না। তো আমরা এবার আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, আমার কাছে খারদুংলা আসাটা সত্যি বলছি অনেক বড় চ্যালেঞ্জ ছিল, অনেক ভিডিও দেখতাম, অনেক কিছু দেখতাম, ভাবতাম শুধু একটাই যে নিজে কবে আসবে। আমরা অনেকটা এবার নিচে নেমে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে নর্থ পুল্লু। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা এখানে বেশ খারাপ।
এখানে এখন গাড়িটা পার্ক করে দিলাম, মানে মনিদিপাড়ে একটু গাটা গোলাচ্ছে, তো বললাম আমি কেক ফেক খাবো। বললাম ঠিক আছে তাই কর, আমি আর পাপাই এখন ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে নিয়ে আবার জার্নি স্টার্ট করবো। আর খালি পেটে থাকাটা খুব চাপ এখানে, কারণ সকালবেলা সেই 9টার সময় ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টের পর আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি। এখন বাইরে বেশ ভালো ঠান্ডা যাতে হাওয়া চলছে, আমাকে এখন দিয়ে দিয়েছে ম্যাগি, আর এখন ম্যাগি খাবো। লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ডিস্কিটের দিকে যাচ্ছি। ওর শরীরটা একটু খারাপ, ও একদম চাদর মুড়ি দিয়ে একদম শুয়ে পড়েছে। আমি বললাম যে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা যেটা পার করা পেরিয়ে গেছি, এখন আমি একটাই সাজেশান দেবো, সেটা হচ্ছে একটা প্যারাসিটামল খাওয়ার জন্য, তাহলে মনে হচ্ছে ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ একটা প্যারাসিটামল খাবি তো? ওয়েট দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমরা হুন্ডারে ঢুকে গেলাম, ওয়েলকাম টু হুন্ডার। এখনও 23 মিনিট দেখাচ্ছে, আর এখন বাজে হচ্ছে 8:30, মানে 9টার আগে ঢোকার কোনো গল্পই নেই। একটু ভুলভাল শোনার জন্য এতটা প্রবলেম হয়ে গেল।